মুনাফিকের একটা সেন্টিমেন্টাল সাইকোলজিক্যাল একটা বিষয় আছে মনস্তাত্ত্বিক বিষয় মুনাফিকের মূল সমস্যা ইমানের সাতটা স্তম্ভ না আল্লাহ নবী রাসূল কিতাব বিল্লাহ ওয়া মালাইকাতি ফেরেশতা ওয়া কুতুবিহি কিতাব রাসূল আখিরাত তাকদীর পরকাল এই তাবত জিনিসগুলো হচ্ছে আমার ইমানের মূল মুনাফিকের সমস্যা কোনো জায়গায় না মুনাফিকের মানসিক অবস্থা দেখেন মুনাফিকের মূল জায়গা হচ্ছে আমার নবী কি বলেন না নবী কুরআনে পাকের মধ্যে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ সূরার নাম সূরাতুল মুনাফিকুন নাম কি মুনাফিকুন আল্লাহ মুনাফিকুন বহুবচন মুনাফিক এক বচন তো সূরার নাম তো এক বচন দিয়ে রাখা যায় তো বহু বচন রাখলেন কেন এটার মাধ্যমে ইশারা হচ্ছে প্রত্যেক যুগে যুগে এদের সংখ্যা বেশি থাকবে এদের সংখ্যা বেশি থাকবে মুনাফিকুন কোরআনে পাকের আয়াত আল্লাহ কি বলে দেখেন ইজা জা আকাল মুনাফিকুন কলু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ হাবিব এই মুনাফিক আপনার কাছে এসে বলবে যে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহর রাসূল তো নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহর রাসূল বললে তো মুমিন হওয়ার কথা কিন্তু আল্লাহ বলছে ইজা জা আকাল মুনাফিকুন দরকার ছিল ইজা জা আকাল মুমিনুন মুমিনরা এসে না বলবে নাশহাদু সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহর রাসূল হয়বার নিশ্চয় নিশ্চয় হয়ে দেখুন না সুরুল মন কি ফুলিশ ফুলিশ না ইয়া আলী আরে নিশ্চয় নিশ্চয় বারোটা বাজাই দিই ইন্না কাবা লা রাসূলুল্লাহ আবার শুরুতে না সাধু ইয়া আল্লাহ হওয়ার দরকার মুমিন বলছেন মুনাফিক আল্লাহ রসুলকে মানছে মেনে মুনাফিক হয় কেমনে কহায় হায় একটা মুখের মানা আর একটা এখানের মানা বেশ কম আছে আল্লাহ এখানের মানা কোনটা তো পরের আয়াতে আরো পরিষ্কার করে দিয়েছে এদের মনস্তাত্ত্বিক বিষয়টা বুঝাচ্ছে ক ইজা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাগবিরুন হাবিব আমি কেন বললাম তারা মুনাফিক তারা সাক্ষী দিচ্ছে আপনার ব্যাপারে কিন্তু তাদের ভিতরের জগতে আপনার জন্য কোনো মহব্বত নাই কোনো সম্মান নাই আপনি তাদেরকে বলেন ইজা কিলা লাহুম তাআলাউ এদিকে আসো এখানে আসো কোথায় কই ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ এদিকে আসো যেন তোমাদের জন্য রসুল মানে রসুলের কাছে আসবে রসুল তোমাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে লাউ ওয়া রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাগবিরুন তারা ঘৃণা করে এটা প্রত্যাখ্যান করেছে অহংকার করে কেন মানে মাফ যদি চাইতেই হয় আমরা চাইব রসুলের কাছে যেতে হবে কেন আপনি দেখছেন নি কোন অবস্থা তাইলে মূল জায়গা হচ্ছে রাসূলুল্লাহ মূল জায়গা রাসূলুল্লাহ আমার ভাইরা মনে রাখবেন আমার ভাইরাও বলেন তো কেন যেখানে ইচ্ছা সেখানে আল্লাহর দরবারে ক্ষমা চাইব আল্লাহ ক্ষমা করে দেবেন আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন কিন্তু আমরা কোরআন কাকে আবার দেখে নেই কোন জায়গায় ক্ষমা বেশি পাওয়া যায় ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه কান তাওয়াবা আপনি যখন নিজে নিজে ইস্তেগফার করবেন নিজে নিজে ইন্নাহু কানা তাওয়াবা আয়াতটা খেয়াল করেন প্যাটার্ন নিশ্চয় তিনি অনেক বেশি তওবা কবুল করেন এতটুকু যখন নিজে নিজে করবেন এটাও তওবা এটাও তওবা এবার আমি আমার নবীর দরবারে গিয়ে তওবা করার কথা বলি
এটা তো এই তওবার প্যাটার্ন দেখেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউক তোমরা যদি জুলুম করো নিজেদের উপর নিজেরা এরা যদি হাবিব আপনার দরবারে আসে কোথায় দেখছেনই তো জুলুম করলে ঘরের মধ্যে তওবা করা যায় না কিন্তু আমার আল্লাহ বলছেন তওবা করে যদি হাবিব আপনার কাছে আসে তারও তওবা করে তারও ক্ষমা চায় তাদের পক্ষ থেকে যদি নবীও ক্ষমা চায় তাইলে কি হবে কল্লা ওয়াজাদুল্লাহ তাওয়াবান রহিমান প্রথমটা কি ছিল ইন্নাহু কানা শুধু তাওয়াবা বেশি তওবা কবুল করে কিন্তু যেই রাসূলের নিসবত হয়েছে এখানে তওবার পরে রহিমা শব্দটি বেড়ে দিয়েছে বাড়িয়ে দিয়েছে কি বলেছে লাওয়াজাদুল্লাহ অবশ্যই অবশ্যই তুমি আল্লাহকে অতিব দয়ালু অনেক বেশি তওবা কবুলকারী পাবে দেখছেন আমরা এটাকে সুন্নিয়ত বলে এটাকে সুন্নিয়ত বলে আমি বাড়িয়ে বলেছি না কোরআন বাড়িয়ে বলেছে কোরআন তো এক এক ধরনের হওয়া দরকার ছিল না ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবার রহিমা রহিমা আসেনি নাই তো শুধু ইন্নাহু কানা তাওয়াবা তাও কি নিশ্চয় তিনি অতীব তওবা কবুলকারী আপনি আয়াতের প্যাটার্ন দেখেন নিজে নিজে তওবা করবেন নিশ্চয় তিনি অতীব তওবা কবুলকারী নিশ্চয় তিনি কিন্তু এই জায়গার মধ্যে যখন আমার নবীর নিসবত হয়েছে তো বলা হচ্ছে অবশ্যই অবশ্যই তুমি আল্লাহকে অতীব তওবা কবুলকারী অনেক বেশি দয়ালু হিসেবে পাবে